হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নিয়ে রিক্রুটমেন্টটা আপনারা কীভাবে আমদান করবেন লাস্ট ডেট কবে এবং কী কী ক্রাইটেরিয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী সব কিছু ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আপনারা গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন ও এন জি সি এফ পিপিআর ইএন টিআইসিইস ডট ও এন জি সি ডট সিও ডট ইন এটা সার্চ করলে এরকম একটা পেজ আসবে ফার্স্ট যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাবেন সেই ওয়েবসাইটে চলে গেলে এরকম একটা পেজ আসবে এখানে যে তিনটা লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে এখানে এটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলে এরকম পিডিএফ পেজ চলে আসবে এই পিডিএফ পেজে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত পুরো ডিটেলস এখানে দেওয়া আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ঠিক আছে অ্যাডভার্টাইজ নম্বর ও এনজিসি এপিপিআর বাই ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ঠিক আছে ডেট অফ দ্য নোটিফিকেশান উনত্রিশ সাত দু হাজার কুড়ি ঊনত্রিশে আগস্ট দু হাজার কুড়ি কিন্তু এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে ঠিক আছে লাস্ট ডেট কবে হচ্ছে সতেরো আট দু হাজার কুড়ি সতেরো আট দু হাজার কুড়ির মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে এংগেজমেন্ট অফ অ্যাপ্রেন্সিয়ার্স আন্ডার দ্য অ্যাপ্রেন্ট এসিটি নাইনটিন হান্ড্রেড সিক্সটি ওয়ান ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড থেকে এই রিক্রুটমেন্টটা ঠিক আছে এই রিক্রুটমেন্টের একটা বিশেষত্ব হচ্ছে যে আপনারা কিন্তু আপনাদেরকে আগে ট্রেনিং দেওয়া হবে তারপরে কাজে অ্যাড করা হবে ঠিক আছে ট্রেনিং চলাকালীন কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে ঠিক আছে তো লোকেশান অ্যান্ড টেন্ডেটিভ নাম্বার অফ নাম্বার অফ সিটস ঠিক আছে নাম্বার অফ সিটস আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন আছে দেরাদুনের ক্ষেত্রে এখানে আছে অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এইচআর সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট যা যা পোস্ট আছে দেখতে পাচ্ছেন এবং ডান দিকে দেওয়া আছে সিট নম্বর ঠিক আছে বিশ 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 তিরিশ এরকম করে দেওয়া আছে ঠিক আছে আপনারা এটা দেখে নিতে পারবেন এবং টোটাল সিট দেরাদুনে আছে একশো আশিটা দিল্লিতে আছে কটা দিল্লিতে আছে চব্বিশটা যোধপুরে আছে দুশো আঠাশটা এবং নিচের দিকে আপনারা যত যাবেন দেখতে পাবেন এখানে মুম্বাইতে আছে মুম্বাইতে আছে মোট চারশো আঠাত্তরটা গোয়াতে আছে ষোলোটা এবং হাজিরাতে আছে একশো বাষট্টিটা ঠিক আছে উরবান উড়ান উড়ানে আছে সাতশো ছেচল্লিশটা ঠিক আছে তারপরে হচ্ছে কমবেতে আছে একশো বত্রিশটা এবং ভাদ্রধরাতে আছে একশো আটষট্টিটা তারপর হচ্ছে অঙ্কেশ্বরে আছে চারশো তেষট্টিটা আহমেদাবাদে আছে চারশো পঁয়ষট্টিতে এক হাজার পাঁচশো উনাশিটা জোরহাটে আছে একশো ছাপান্নটা শিলচরে আছে ঊনপঞ্চাশটা নাজিরা অ্যান্ড শিবসাগরে আছে সাতশো ষোলোটা ঠিক আছে এবং চেন্নাইতে আছে চেন্নাইতে আছে বাহাত্তরটা এবং কাকিন্দাতে আছে আঠান্নটা এবং রাজমুরান্দারিতে আছে তিনশো আটটা ঠিক আছে কারাইকালে আছে মোট কটা ছশো চুয়াত্তরটা ঠিক আছে আগরতলা এখানে আছে একশো তেষট্টিটা এবং কলকাতাতে আছে দুশো একুশটা ঠিক আছে মোট এতগুলাই পোস্ট আছে তো এতে এজ ক্রাইটেরিয়া কেমন আছে এজ ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে রিল্যাক্সেশন এস সি দের ক্ষেত্রে যেমন রিল্যাক্সেশন তেমন এস সি এসটিদের ক্ষেত্রে পাঁচ বছর এবং ও দের ক্ষেত্রে তিন বছরের রিল্যাক্সেশন আছে ঠিক আছে যারা পিডব্লিউডি তাদের ক্ষেত্রে যারা হচ্ছে জেনারেল তাদের ক্ষেত্রে দশ বছর এস সি এস টি তাদের ক্ষেত্রে পনেরো বছর এবং ও দের ক্ষেত্রে তেরো বছর আছে এবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট যাদের তাদের ক্ষেত্রে আছে ব্যাচেলার ডিগ্রি এবং অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স তাদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি এবং সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট তাদের ক্ষেত্রে আইটিআই এরকম করে আপনারা পুরো কোয়ালিফিকেশান দেখে নেবেন আমি পুরো ডিটেলস শেয়ার যাচ্ছি না কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তারপরে স্টাইফেনের কথা তো আমরা বলেই দিয়েছি যে স্টাইফেন কিন্তু পাবেন আপনারা যখন ট্রেনিং চলবে বারো মাস ছ মাস এখানে ডিউরেশন অফ ট্রেনিং দেওয়া আছে বারো মাস ছ মাসের ট্রেনিং আছে বা টুয়েলভ মান্থ ফর অল ডিসিপ্লিনস মেনশান্ট অ্যাবভ এক লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হায়ার ইন দ্য ট্রেনিং পিরিয়ড ইন সিক্স মান্থ দেখতে যে বারো মাস এবং ছ মাসের ট্রেনিং স্টাইফেন আপনারা যখন ট্রেনিং পিরিয়ডে আপনারা স্যালারি পাবেন সিলেকশন কীভাবে হবে সিলেকশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রিসিয়েট উইল বি বেস্ট অন দ্য বেসিস অফ মার্কস অফ টেন্ট অ্যান্ড মেরিট ড্রন মার্কসের উপর মেরিট লিস্ট বেরোবে তার উপরে কিন্তু আপনাদের সিলেকশন হবে ঠিক আছে জেনারেল কন্ডিশন কী আছে দেখে দেখে নেবেন আপনারা এবং এখানে চলে আসি লাস্টে একদম যেটা আছে বলে দিই ইম্পর্টেন্ট নোটিস যেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ইস ইস্যুড অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড কল ফর অ্যাপ্লিকেশনস টোয়েন্টি নাইন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল এই পোর্টালে উনত্রিশে জুলাই দু হাজার কুড়ি থেকে স্টার্ট হয়ে গেছে ঠিক আছে উনত্রিশে জুলাই থেকে লাস্ট ডেট ফর রিসিভিং সতেরোই আগস্ট বলেছি আমি ডেট অফ রেজাল্ট এবং সিলেকশান চব্বিশে আগস্ট আপনাদের রেজাল্ট বেরোবে এবং রিসিপ কনফার্মেশন ফর ক্যান্ডিডেটস হবে চব্বিশে আগস্ট থেকে ফার্স্ট সেপ্টেম্বরের মধ্যে ঠিক আছে এখন চলে আসি আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে হলে এখানে দেখতে পাচ্ছেন রি রিক্রুটমেন্ট বিফোর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ঠিক আছে এখানে হচ্ছে এই যে ফার্স্ট যে এ দেওয়া এ নম্বরে ফর ট্রেড অ্যাফারেন্স এখানে কী করতে হবে আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং তারপরে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনার রেজিস্ট্রেশন করার পরে আপনার মোবাইল নম্বরে কিংবা এম ইমেলে যে ইউজার নেম পাসওয়ার্ড যাবে কিংবা রেজিস্ট্রেশন নাম্বার যাবে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাদেরকে লগ ইন করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিন্তু ভালো করে ফিল আপ করতে হবে এবং লাস্টে আপনাদেরকে কী করতে হবে সিগনেচার ফটো এসব ডকুমেন্টস আপলোড করতে হবে ঠিক আছে তো এভাবেই আপনাদেরকে আবেদন করতে হবে তো রিক্রুটমেন্টটা খুবই ভালো যদি ভালো লাগে আপনাদের তো আপনারা কিন্তু রিক্রুটমেন্টটা অ্যাপ্লাই করতে পারেন এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত ডিটেলসের লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন ঠিক আছে থ্যাংক ইউ দেখার জন্য